আর আগে আমি যে ফোনটা ইউজ করতাম, এই ফোনটা ইউজ করতাম, এটা হচ্ছে রেডমি 9 প্রাইম, সামনে হচ্ছে 8 সেলফি আর পিছনে হচ্ছে 13 MB তে আমি শ্যুট করতাম। বুঝতে পারছো কিভাবে শ্যুট করেছি তোমাদের জন্য? তো এবার হয়তো অনেকটা ইম্প্রুভ হবে। হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজকে আমার লাইফের একটা এক্সাইটেড মুভমেন্ট হতে চলেছে। ফ্লিপকার্ট থেকে আমার একটা পার্সেল আসছে, তোমাদেরকে দেখাবো যে পার্সেলটা কি। তোমরা দেখতে থাকো, তোমাদেরকে আমি দেখাচ্ছি। আসো পার্সেলটা নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। দাঁড়াতে পার্সেলটা নি দেখাচ্ছি তোমাদেরকে, দেখতে থাকো। পেয়ে গেছি, তো বাড়ি যাই, বাড়ি গিয়ে আনবক্সিং করবো, পুরোটা দেখাবো, দেখতে থাকো। কিরে পান্তু, কেমন লাগছে? তো গাইস, পার্সেল চলে এসেছে, তোমাদেরকে দেখাবো। পুরো এটা আমি ব্লগিং এর জন্যই আনিয়েছি, ব্লগিং করবো বলে। আর আমি কি ফোনে শ্যুট করি সেটাও তোমাদেরকে দেখাবো। আর এইটা কিন্তু ক্যামেরা না, এটা একটা ফোন, ঠিক আছে ভাই? আমার কাছে এত বাজেট নেই যে আমি ক্যামেরা কিনতে পারবো, খুব গরিব মানুষ। তো ফোন দিয়ে আমি ব্লগিং করি, কি ফোনে আমি শ্যুট করছি সেটাও দেখাবো, আর নতুন কি ফোন কিনেছি আমি সেটাও দেখাবো। এটা স্পেশালি আমি ব্লগিং এর জন্য কিনেছি, ইউটিউবে ব্লগিং করবো বলে। ফাইনালি চলে এসছে হাতে পোকো X3 Pro। এবার এইটা আনবক্সিং করছি, দেখো। ওয়াও, দারুণ! এখানে সিমিজেটটা টুল আছে, দারুণ একটা কভার দিয়েছে, ভালো কোয়ালিটির কভার। ফাইনালি ফোন, ওয়াও, কালারটা কি দারুণ, দেখো। ফাইনালি ফোন, এখানে দেখি ভিতরে আর কি আছে। 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে, তার সঙ্গে আছে Type-C কেবিল। তাহলে ফোনটা আমি এবার স্টার্ট করি, স্টার্ট করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি এখন আছি বাড়ির ছাদে, আর সেলফিটা তোমরা দেখতে পাচ্ছ, আমি যে ফোনটা ইউজ করতাম তার থেকে অনেক ভালো কোয়ালিটি, তো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। এর সঙ্গে আমি এক্সট্রা কোনো মাইক ব্যবহার করছি না, এটা কিন্তু অরিজিনাল ফোন থেকে রেকর্ড হচ্ছে। তো এই ফোনের ব্যাক ক্যামেরাটা দেখতে পাচ্ছ, আর এই ক্যামেরার মধ্যে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, যেটা হচ্ছে দেখো পিছনটা পুরো ব্লার হয়ে যাচ্ছে। তো আগের ফোনটায় আমার এইসব ফিচার্স ছিল না, আর এই ফোনে হচ্ছে স্টেবিলাইজেশন আছে, তো যেটা ভিডিও করার সময় তোমরা লক্ষ্য করবে, আগে আমি যখন ভিডিও করতাম তখন আমার ক্যামেরাটা কাঁপতো, ওই ফোনটায় স্টেবিলাইজেশন ছিল না, এই ফোনটায় স্টেবিলাইজেশন আছে। আর ব্যাকগ্রাউন্ডটা দেখো পুরো ব্লার হয়ে যাচ্ছে DSLR-এর মতো। তো এই ফোনে অনেক ভালো ভালো ফিচার্স আছে, এবার এই ফোনে ভিডিও করব, আশা করি তোমাদের ভিডিও গুলো ভালো লাগবে। কেমন লাগছে তোমার? আমার তো খুব আনন্দ হচ্ছে, খুব ভালো লাগছে, আর এটা বেশি ভালো লাগছে যে আমরা তোমাদেরকে আরো ভালো কোয়ালিটির ভিডিও দিতে পারবো। তো সো আমার এটা ভেবে খুব আনন্দ হচ্ছে। এটা হচ্ছে নরমাল মোডের ক্যামেরা, তোমরা দেখতে পাচ্ছ। আর আগে আমি যে ফোনটা ইউজ করতাম, এই ফোনটা ইউজ করতাম, এটা হচ্ছে Redmi 9 Prime, সামনে হচ্ছে 8 সেলফি আর পিছনে হচ্ছে 13 MB তে আমি শ্যুট করতাম। বুঝতে পারছো কিভাবে শ্যুট করেছি তোমাদের জন্য? তো এবার হয়তো অনেকটা ইম্প্রুভ হবে। দেখতে পাচ্ছো আমি এই ট্রাইপডটা ইউজ করি, এটা হচ্ছে ডিজিটেক কোম্পানি, ডিজিটেক DTR-200MT এই ট্রাইপডটা আমি ইউজ করি। আর এই যে মাইক দেখতে পাচ্ছো, এটা হচ্ছে বোয়া কোম্পানি মাইক, বোয়া বাই M1, তো এইটা দিয়ে আমি শ্যুট করি। সবাই ইনস্টাগ্রামে ফলো করে নেবে Bengali Vlog 93, ইনস্টাগ্রামে সবাই ফলো করবে। আর ফেসবুকে হচ্ছে বেঙ্গলি ব্লগ নামে পেজ আছে, আমি লিঙ্কগুলো সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সবাই ফলো করে নিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে সকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আর বেঙ্গলি ব্লগ নিয়ে আসছে তোমাদের জন্য নতুন।